তাহলে ইলেকট্রন বিন্যাস এই খেয়াল করো কয়টা ভাগে ভাগ আছে, কয়টা স্তরে, দুইটা পর্যায়ে বা দুইটা ভাগে ভাগ আছে, দুইটা ভাগে ভাগ না, হ্যাঁ স্যার, একটা ভাগ, যে কটা স্তর সেই কটা স্তর সেই কটা পর্যায়। তাহলে লিথিয়ামের পর্যায় কত? দুই। বেরিলিয়ামের কত, কয় পর্যায়? স্যার দুই পর্যায়। দুই পর্যায়। এখন গ্রুপ আমরা সাথে সাথে নির্ণয় করার চেষ্টা করি। গ্রুপ যদি ইলেকট্রন বিন্যাসে শেষ প্রধান শক্তি স্তরে শুধু এস থাকে, এস ইলেকট্রন বিন্যাসের শেষ প্রধান শক্তি স্তরে শুধু এস থাকে, তাহলে আমরা দেখলাম শেষ প্রধান শক্তি স্তরে কত আছে, এস শুধু। শেষ প্রধান শক্তি স্তরে যদি শুধু এস থাকে তাহলে ইলেকট্রন সংখ্যা, এস এর ইলেকট্রন সংখ্যাই হচ্ছে গ্রুপ। তাহলে গ্রুপ কত, লিথিয়ামের গ্রুপ কত, দিবাকর গ্রুপ কত? শেষ প্রধান শক্তি স্তরে যদি শুধু এস থাকে, এস এস মানে এই যে যেটা উপশক্তি স্তর, তাহলে এর ইলেকট্রন সংখ্যা কত, এক, এখানে কত, দুই। এবার আসি বোরন, পাঁচ, ওয়ান এস টু, টু এস টু, আর টু পি ওয়ান। তাহলে এখানে কয় পর্যায়ে বিভক্ত, কয় পর্যায়ে বলো, কয় পর্যায়ে বিভক্ত, কয়টা স্তরে? হ্যাঁ স্যার দুটো দুটো স্যার দুটো লিখলাম, কিন্তু এখানে ইলেকট্রন বিন্যাসে, ইলেকট্রন বিন্যাসের শেষে কি আছে, এস আর পি আছে, কি কি আছে বলো? জি স্যার, এস আর পি, পি। যদি ইলেকট্রন বিন্যাসের শেষ শক্তি স্তরে, প্রধান শক্তি স্তরে যদি এস এবং পি থাকে তাহলে এই দুটোর যোগফল, এই দুটোর যোগফলের সাথে 10 যোগ করতে হবে, তাহলে গ্রুপ কত হবে এখানে, 13। আবার বলি, যদি শেষ প্রধান শক্তি স্তরে, সর্বশেষ প্রধান শক্তি স্তরে শুধুমাত্র এস থাকে তাহলে এস এর মাথায় যে কোনো ইলেকট্রন ওইটাই হবে তার গ্রুপ, কোনো ঝামেলা না। লিথিয়ামের গ্রুপ এক, বেরিলিয়ামের শেষ প্রধান শক্তি স্তরে শুধু এস আছে তাহলে ইলেকট্রন আছে দুই, দুই গ্রুপ। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি শেষ প্রধান শক্তি স্তরে এখানে এস এবং পি দুটোই আছে, এস এবং পি দুটোই আছে, দুটোই আছে, দুটো যোগফল কত, তিন, আর এর সাথে জি স্যার, তাহলে মোট কত হবে, গ্রুপ কত, 13 13 স্যার, 13। আরেকটা করবো না, কার্বন স্যার, কার্বন সিক্স, ওয়ান এস টু, টু এস টু, টু পি টু। এইখানে শেষ প্রধান শক্তি স্তরে কি কি আছে বলো, কি কি আছে, এস এবং পি, স্যার এস এবং পি, তাহলে এই দুটোকে যোগ করো, এই দুটোকে যোগ করলে চার, এই দুটোকে চার, জি স্যার চার, চার, এর সাথে 10 যোগ করো তাহলে কত হবে, 14। আর এখানে পর্যায় এক, দুই, দুই পর্যায়, আর এখানে পর্যায় হচ্ছে দুই। তাহলে এবার তোমরা একটু প্র্যাকটিস করো, তোমরা একটু প্র্যাকটিস করো, অ্যালুমিনিয়াম 13 এবং ম্যাগনেসিয়াম 12 এবং অ্যালুমিনিয়াম 13, এইটুকু করো, এইটুকু করো, তোমরা ম্যাগনেসিয়াম 12 এবং অ্যালুমিনিয়াম 13 ইলেকট্রন বিন্যাস করো, এখান থেকে গ্রুপ পর্যায়ে নির্ণয়, ইলেকট্রন বিন্যাস এবং এখান থেকে গ্রুপ পর্যায়ে ইলেকট্রন বিন্যাস করো।
Sir, what do you got?
স্যার এখানে পর্যায় চার হ্যাঁ চার স্যার পর্যায় চার আর গ্রুপ চার আর গ্রুপ হবে একটু যে ছয় কত স্যার স্যার চার চার তাহলে আমরা তিনটা রুল শিখলাম পর্যায় গ্রুপে নির্ণয় জি স্যার পর্যায় কোনো ঝামেলা নাই স্তরগুলো পর্যায় কোনো ঝামেলা নাই কিন্তু গ্রুপ নির্ণয় ক্ষেত্রে যদি সর্বশেষ সত্যি স্তরে শুধুমাত্র এস থাকে এবং তার আগে যদি পি পি না থাকে যদি তার আগে ডি না থাকে শুধুমাত্র সর্বশেষ প্রধান শক্তি স্তরে এস থাকে তাহলে ওইটাই হচ্ছে গ্রুপ ওই এস এর ইলেকট্রনই হচ্ছে গ্রুপ দ্বিতীয় রুলটি শিখলাম যদি সর্বশেষ প্রধান শক্তি স্তরে এস এবং পি দুটোই থাকে তাহলে স্যার যোগ করতে হবে তাহলে স্যার যোগ দশ যোগ করতে হবে জি স্যার আর তৃতীয় রুল হচ্ছে সর্বশেষ প্রধান শক্তি স্তরে যদি শুধু এস দেখা যায় এবং তার আগে স্তরে যদি ডি দেখা যায় ডি তাহলে দুটো যোগ করতে হবে স্যার প্রথম রুল জি স্যার সর্বশেষ ডি কথা বলছে সর্বশেষ প্রধান শক্তি স্তরে যদি এস থাকে এবং যদি তার আগের স্তরে তার আগের প্রধান শক্তি স্তরে যদি ডি দেখা যায় তাহলে এস এবং ডি এর যোগফলই হবে গ্রুপ যেমন এখানে সর্বশেষ প্রধান শক্তি স্তরে এস আছে তার আগে আছে ডি তাহলে এস এবং ডি এর যোগফলই হচ্ছে গ্রুপ ঠিক আছে জি স্যার হ্যাঁ জি স্যার হ্যাঁ স্যার ঠিক আছে তো নাকি হ্যাঁ স্যার ঠিক আছে কি ঠিক আছে তার কবে কেটা তুমি তো ঠিক কথাই বলো তাহলে গ্রুপ পড়তে আর কোনো ঝামেলা আছে না স্যার যদি আপনাকে একটা প্রতি নিজে নিজে করো আমি কিছুই বলবো না নিজে নিজে করবো আমি কিছু বলবো না ঠিক আছে স্যার শিল্পা চোদ্দ ক্যানিয়ন নাইকেনিয়ন ক্রোমিয়াম চব্বিশ আর নাইট্রোজেন সাত এই তিনটার ইলেকট্রন বিন্যাস করবা গ্রুপ পর্যায়ে নির্ণয় করবা এখনই অ্যাটস কাপ্য সিলিকনেরটা বলবো স্যার চৈদ্দ 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 গ্রুপ
Ponero. Ponero. Sir, porjay dui. Porjay dui. Group ponero. Hands up. Hello, everyone.